পশম খায় আর বলে ইউসুফ গো তুমি কোথায় পালাবে কোথায় পালাবে, আমি জোলাইকা কসম খেয়ে নিলাম যতক্ষণ অব্দি তোমাকে আত্মসাত না করি আমি ছাড়ছি না। হযরত ইউসুফ আল্লাহর কাছে দোয়া করে মাবুদ আমাকে এই জুলুম থেকে বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ এই সমস্ত কাফেলার হাত থেকে বাঁচাও, আল্লাহর দরবারে দোয়া কবুল চেষ্টা করছে পালাচ্ছে। যখন দৌড়াতে লাগলো শরীরে পাসিনা চলে এসেছে হাঁপিয়ে যাচ্ছে, আর দৌড়াতে দৌড়াতে ওই এক ঘর থেকে অন্য ঘরের দিকে যেতে যেতে বৈঠকের মধ্যে বসেছিল বাদশাহ আজিজ, তার জায়গাতে বসে আছে আজিজ। এই 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 ইউসুফ এই কি খবর? ইউসুফ ঘেমে গেছে, হিলছে, ধস 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 করছে, মারাত্মক জাল থেকে বাঁচলো তো, হিলছে, পাসিনা চলে এসছে, হাঁপিয়ে যাচ্ছে ইউসুফ নবী। এই কি খবর কি খবর, তুমি হাঁপাচ্ছ কেন? ইউসুফ নবীর মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, ভয়। আল্লাহ কি হবে আল্লাহ, তুমি আমার সম্মান বাঁচাও আল্লাহ, সম্মান বাঁচাও। এই কি হয়েছে ইউসুফ, তুমি এত হাঁপাচ্ছ কেন, ভয় কেন করছো বলো? আমি তোমাকে নিয়ে এসেছি, তোমাকে ছেলের মতো করে রাখি, বলো কি হয়েছে? অনেক মনের কথা বলে আমি মানতে চাই না, আমাকে হরণ করতে চাই আমি হরণ করতে দিই না, আপনি নাকি অক্ষম আপনার ব্যাপারে অনেক কথা বলেছে, আপনি বলে তার মনের সাথ মিটাতে পারেন না, শোনো গো এই জন্য আমাকে ব্যবহার করতে চাই, আমি ব্যবহার হতে চাইনি, আমি রাজি হইনি, পালিয়েছিলাম, পালাতে পালাতে এই জায়গাতে চলে এসেছে, আমি জান বাঁচানোর জন্য আল্লাহর কাছে পানা চাই। যখন পালাই গো জোলাইকা আমার পেছন দিক থেকে পাঞ্জাবি ধরে টানে, এই পিরান ধরে টানে বলে আমার কাপড় ছিঁড়ে গিয়েছে। যখন দেখে নিল এই বাদশাহ আজিজ, আজিজের লজ্জা হয়ে গেল, আমার স্ত্রী এই রকম হবে আমার মনে হয় না, বেরাদার বন্ধুগণ বলে দিলেন বাদশাহ এবার হযরত ইউসুফকে কাউকে খবর বলিও না, বদনাম হয়ে যাবে, চুপচাপ তুমি দাঁড়িয়ে থাকো। ডেকে পাঠালেন জোলাইকাকে, ও জোলাইকা জোলাইকা রে কি ব্যাপার জোলাইকা, তোমার এই রকম চাল ব্যবহার কেন জোলাইকা, তুমি এত খারাপ কেন, এই রকম তোমার কথা শুনলাম। জোলাইকা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে আর বলছে, স্বামী গো আমার কোনো দোষ নাই গো, স্বামী আমার কোনো দোষ নাই, এক কথাই একদম বেইমানি কথা, একটা ছেলে মেয়ে যদি গল্প প্লেয়ার ছেলেটাকে যদি বলা হয় পচার বাটা পচা কি ব্যাপার বলে, এ মোর কোনো দোষ নেই ভাই মুখটা খেলে, আর মেয়েটাকে ধরে যদি এক ঝাঁটা মারা যায় আর বলা যায় কি ব্যাপার বলে, হ্যাঁ মোর কোনো দোষ ভাই মুখ ফান করিয়া নে। আচ্ছা এক হাতে কি তালি বাজছে গো, দেখেন তো আওয়াজ হচ্ছে, আর দুটা হাত লাগান তো হয়ে যাবে আওয়াজ, এক হাতে কি রুটি হবে, দুটাই লাগবে বেরাদার, অবস্থা ডেঞ্জার, আল্লাহ হেদায়েত নসিব করুক সবে বলি আমিন। দেখেন কি হয়, আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েত দেখ সবে বলি আমিন। হে মেয়েরা ভাববা, আমি কাউরি বেটি আছি, কেউ আমার মা ছিল, কেউ আমার দাদি নানা নানি ছিল, মা আছে বেটি হয়েছি, আমিও কাউরি মা হব, কেউ আমার ফের নাতনি নাতি ইত্যাদি হবে, পোতা পত্নী হবে, একজনের কাছেই আমাকে বাসার করতে হবে সারে জিন্দগি, এটাই ভাবিয়ে আমি বাপেদেরকেও বলবো, বাপেরা বন্ধুরা এদিক ওদিক উকি না মেরে নিজের ফ্যামিলি নিয়ে সুখ শান্তিতে থাকুন। কিন্তু কিছু ছেলেরা তো যা আছে আছে, মেয়েরা কিন্তু বেশি খারাপ, ছেলেরা তো কুত্তার জাত, অরিজিনাল যেটা কথা, হ্যাঁ
আর তোমরা ঢাকা দেওয়া হাড়ির ভেতরে তরকারি, তোমরা যদি ঢাকনা খুলে রেখো তো এই তো কুত্তার জাত। অর্জুনের কথা বলছি, যেটা একটা ছিলা কলা এই পেন্ডেলে যদি ফেলা হয় আর একটা উপরে আবরণকারী কলা ফেলা হয়, তাহলে কোনটা আপনি তুলবেন? ছিলা কলা মানে ওর উপরে ছাল নেই, ফেলা আছে তো খের পাতার ধুলা ভুকরা লাগা, ওটা কি কেউ খেতে চাইবে না? কোনটা খাবেন? যেটাতে কভার লাগানো আছে। আচ্ছা, চিটি পিঁপড়ে যদি থাকে কভার লাগাটাতে আগে ধরবে না ছিলাটাতে? ছিলাটাতে ধরবে না। তো ধরেলেন চিটি পিঁপড়ে হয়ে গেল ছেলে, আর ছিলা কলা হয়ে গেল মেয়ে। তো চিটি পিঁপড়ে গিয়ে তো ওই ছিলা কলাটাতেই ধরবে, তো আপনি কলা ছিলে রাখবেন কেন? আপনি ঢাকিয়ে রাখেন, আপনি দোকানদার, দোকান সামলান, দোকানে তালা মেরে রাখেন, গ্রাহক আসবে না। দোকান খোলা রাখলে গ্রাহক তো আসবেই। আল্লাহ আমাদের বুঝার বোঝাবার তৌফিক দেন, বেশি ওয়াজের দরকার নেই। দুটো কথা খালি স্মরণ থাকলে আমার মা বোনেরা পর্দাপতি হয়ে যাবে আর ছেলেরাও ইমানদার হয়ে যাবে। আল্লাহ হেদায়েত মালিক, আল্লাহ হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন। বেরাদার বন্ধুগণ, আল্লাহ একবার, আল্লাহ পনেরো তিনটা বাজলো, আর পনেরো মিনিট থাকবেন না? বাচ্চাকে জানলে কাকে আজি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আপনাদের বাচ্চার মত গো। হ্যাঁ, ওই যে দুটো কাটার বাপের বলছে বাচ্চা, আমাকে অনেকে বলে এর বিয়ে বেরাদার। যাই হোক, আল্লাহ পাকের রহমতে শান্তি পেয়ে গেছিলাম জালসা করতে জীবনের প্রথমবার। ওরা খালি শুনছে এম এ মালে একটা বক্তা আছে, শুনে শুনে ডেট চাই কিন্তু পাই না কোন রকম গেছি। বাপরে বাপ, দিনুয়া সোমবার হো ভরুয়া সময়া রাহাল, ভোজপুরি ধ্যান দিয়ে শুনে, ভরুয়া সময়া রাহাল, দিনুয়া সোমবার হো মদনি সরকার, মক্কে মে পেদা ভাইলে মদনি সরকার হো, ভরুয়া সময়া রাহাল, দিনুয়া সোমবার হো, মক্কে মে পেদা ভাইলে মদনি সরকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মক্কে মে পেদা ভাইলে মদনি সরকার হো, মেরা বেকাবা ঝুকল ঝুকল মিনার হো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সমস্ত নাত গজল আমি পড়ছি আমার নিজের লেখা কিতাব থেকে, এটা এনে মালিকের রাহবারে কারামাত তৃতীয় খণ্ড, এর মধ্যে শেষ পৃষ্ঠাতে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়াত দোয়া অনেকগুলো লেখা আছে। আপনি খাবেন খাবার দোয়া, বাথরুম ল্যাট্রিন যাবেন, ঘুমাবেন ঘুম থেকে জাগবেন, বাড়িতে থাকবেন ইত্যাদি ইত্যাদি, গোসলের দোয়া অজুর দোয়া বাংলায় লেখা আছে সুবিধার জন্য। তার আগের পৃষ্ঠাতে কয়েকগুলো রোগীর নাম, ওই সমস্ত রোগী যদি ওই ঠিকানায় পৌঁছাই আশা করি হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে, যদি কেউ নিতে চাই। এর মধ্যে হাদিয়া স্বরূপ মহাব্বতে লেখা আছে ২৫ টাকা, যদি কেউ নিতে চান আপনাদের মহাব্বতে মাত্র ২০ টাকা দিয়ে নিতে পারে। নেওয়ার ইচ্ছা থাকলে হাত দেখাবেন, পৌঁছাই দেবে, আসতে হবে না, আসলে পাবেন না। মহাব্বতে যে সমস্ত নাত গজল পড়ি আমার নিজের গজলের কেতাব থেকে, বাইরে না। যাই হোক বন্ধুগণ, গান বলবেন গুনাহ হবে, নাত গজল পড়বেন সওয়াব পাওয়া যাবে, জেনে নেন বেরাদার। ভরওয়া সময়া রাহাল, দিনুয়া সোমবার হো, মক্কে মে পয়দা ভাইলে মদনি সরকার হো, মক্কে মে পয়দা ভাইলে মদনি সরকার হো, মেরা বেকাবা ঝুকল,
দিবে, এই তোমরা চুপচাপ থাকো, তোমাদের কাছেও যাবে, থাকো চুপচাপ। মেরা বেকা বা ঝুকল ঝুকল মিনার হো, বুতওয়ান কে দহিয়া টুটল ফুটল কপাল হো, টুটল ফুটল কপাল হো, মক্কে মে পেদা ভাইলে মদনি সরকার হো। নারায় তকবীর চিতলিয়া এলাকাবাসী চা নিয়ে আসছে গো চা বৈঠক।